বন্ধুরা কেমন আছো? তোমরা আশা করছো অনেক ভালো আছো। তো আজকের এই ভিডিও আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ 2023 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। তো উচ্চ মাধ্যমিকে যাদের ভূগোল আছে তারা কিন্তু ভূগোলের প্র্যাকটিক্যাল করো। তো ভূগোলের প্র্যাকটিক্যালের জন্য 2023 সালের এই কোশ্চেনের কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো যাতে তোমাদের ভূগোল আছে, ঠিক আছে? প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, না হলে কিন্তু তোমরা কোনো কিছুই বুঝতে পারবে না। তো বন্ধুরা বলে দিই, এখানটায় একটা দেখো প্র্যাকটিক্যালের একটা কোশ্চেন আজকে তোমাদের বোঝাবো, সেটা হচ্ছে যে RF ইগাল টু কী দিয়েছে, 1:90 পরে 6টা 0, ঠিক আছে? তারপরে বিশিষ্ট স্কেল মানে 9 লক্ষ, তার মানে বিশিষ্ট স্কেলে 10 সেমি ব্যবধানে কি 10 ডিগ্রি এন থেকে 70 ডিগ্রি এন অক্ষে এবং 60 ডিগ্রি ই থেকে 60 ডিগ্রি ওয়েস্টে মানে হচ্ছে W দ্রাঘিমায় রেখায় বিশিষ্ট সিম্পল প্রজেকশন কিন্তু তোমাদের করতে হবে, মানে সংখ্যক কিন্তু তোমাদের করতে হবে। তো বন্ধুরা প্রথমে বলে দিই, তোমাদের স্টেপ বাই স্টেপ করতে হয়, 3টে স্টেপে কিন্তু তোমাদের হয়ে যাবে। তো ফার্স্ট স্টেপ কী রয়েছে দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট স্টেপে তোমাদের কী করতে হবে, ফার্স্ট স্টেপে তোমাদের কি পৃথিবীর ব্যাসার্ধটা নির্ণয় করতে হয়। তাহলে দেখো কী লিখেছে, পৃথিবীর ব্যাসার্ধ, পৃথিবীর মোট ব্যাসার্ধ নির্ণয়। পৃথিবীর ব্যাসার্ধ নির্ণয়তে কী দিয়েছে, পৃথিবীর পরিধি বাই হচ্ছে স্কেলের মান, তার মানে পৃথিবীর পরিধি কিন্তু সর্বদা একই থাকবে, 64-0, ঠিক আছে? সবসময় কিন্তু তোমরা সর্বদা মাথায় রাখবে। তারপরে কী বলেছে এখানটায়, কী বলে দিয়েছিল স্কেলে 1:1:2 কী বলে দিয়েছিল, 90-0, তাহলে 90-0 দিয়ে নিয়েছে, দেখতে পাচ্ছ এই যে 90-0। তারপরে কী বলেছে, এটা ক্যালকুলেশন করলে তোমাদের দেখবে অ্যান্সার আসবে 7.11, ঠিক আছে, 7.11 সেমি, ঠিক আছে? তারপরে কী করতে হবে, তারপরে তোমাদের এটা কি পরিধি কিন্তু বার হয়ে গেলো। তারপর সেকেন্ড স্টেপ করতে হবে, সেকেন্ড স্টেপ কী করতে হবে, তোমাদের হচ্ছে প্রমাণ রেখা কি অক্ষরেখা নির্ণয় করতে হবে। প্রমাণ অক্ষরেখা নির্ণয়ের জন্য তোমাদের কী করতে হবে, যে ব্যবধানটা বলে দিয়েছে সেই ব্যবধানটা কিন্তু তোমাদের এ করতে হবে। তাহলে কি এখানটা ব্যবধান বলে দিয়েছিল 10 ডিগ্রি এন থেকে কিন্তু 70 ডিগ্রি এন, তাহলে 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 50 ডিগ্রি, 60 ডিগ্রি, 70 ডিগ্রি, ঠিক আছে? 70 ডিগ্রি এন পর্যন্ত তোমাদের হয়ে গেল। হয়ে যাওয়ার পরে দেখো প্রমাণ রেখার মান কী করতে হবে, অক্ষরেখার মান নির্ণয়ের জন্য কী করতে হবে, প্রথমে কি প্রথম রেখা ও দ্বিতীয় রেখা প্লাস প্রথম রেখা প্লাস দ্বিতীয় রেখা, এটা কি প্রমাণ অক্ষরেখার মান নির্ণয়ের জন্য প্রথম রেখা প্লাস দ্বিতীয় রেখা, তাহলে প্লাস করে কি ভাগ দিয়ে 2 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? তাহলে কি 70-10+70, ঠিক আছে, 10+70 করলো, 10+70 করলে কী হবে, 80 হবে, 80 হয়েছে, দেখতে পাচ্ছ 80, এ 80 ডিগ্রি n/2 ইকুয়াল টু কি 40 ডিগ্রি n, ঠিক আছে? তোমরা আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো কথাটা, যদি না বুঝতে পারো তাহলে কমেন্ট করে বলবে অবশ্যই, তাহলে আমি ভিডিওটা আবার একবার তোমাদের জন্য ভালো করে বুঝিয়ে দেবো, ঠিক আছে? তারপরে কী বলেছে দেখো, তারপরে বন্ধুরা তিন নম্বর স্টেপ, তার মানে এখানে কি প্রমাণ কে রেখা অক্ষরেখা কিন্তু পেয়ে গেলে, তারপরে তোমরা প্রমাণ অক্ষরেখা পেয়ে গেলে তোমাদের কিন্তু এখানে 3টে জিনিস লাগে, ঠিক আছে? প্রমাণ অক্ষরেখা পেয়ে গেলে, পৃথিবীর ব্যাসার্ধ পেয়ে গেলে, ঠিক আছে, তারপরে কী করতে হবে, তারপরে 3 নম্বর স্টেপে কিন্তু তোমাদের কী করতে হবে, মধ্য দ্রাঘিমার দ্রাঘিমা নির্ণয় করতে হবে, ঠিক আছে? মধ্য দ্রাঘিমা নির্ণয় করতে হবে, মধ্য দ্রাঘিমা নির্ণয়ের জন্য কি তোমাদের এখানটা মধ্য নির্ণয় দ্রাঘিমা নির্ণয়ের জন্য কিন্তু বলে দিয়েছে যে হচ্ছে দেখো 60 ডিগ্রি ই থেকে, 60 ডিগ্রি ই থেকে কিন্তু তোমাদের বলে দিয়েছে 60 ডিগ্রি ই থেকে 60 ডিগ্রি W, ঠিক আছে? তাহলে এখানটায় কী করতে হবে, এখানটায় কী করতে হবে, এখানটায় তোমাদের কিন্তু 60 লিখলে, 60 ডিগ্রি W লিখলে, এই যে 60 ডিগ্রি W, তারপরে 60 ডিগ্রি W থেকে এদিকে যাবে তোমরা 0 পর্যন্ত, এখানটায় 0 থেকে শুরু করবে, 0 থেকে শুরু করে এইদিকে 60 যাবে, এদিকে 60 যাবে, এদিকে ই যাবে, এদিকে W যাবে, ঠিক আছে? এই কিন্তু EWN এগুলো কিন্তু সব দিক হিসেবে, ঠিক আছে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এই দিকগুলোই কিন্তু শর্ট ফর্মে দিয়ে দিয়েছে, ইংলিশের শর্ট ফর্ম, ঠিক আছে? তারপরে কী বলেছে, মধ্য দ্রাঘিমা রেখা, মধ্য দ্রাঘিমা রেখা তোমাদের বোঝার জন্য কিন্তু আমি বাংলায় ভালোভাবে বলছি। তো এখানে কী বলেছে, মধ্য দ্রাঘিমা নির্ণয়ের জন্য তোমাদের কী করতে হবে, প্রথম দ্রাঘিমা মাইনাস হচ্ছে দ্বিতীয় দ্রাঘিমা, এখানটায় দেখো এখানটায় কিন্তু প্লাস, প্রথম অক্ষরেখা প্লাস দ্বিতীয় অক্ষরেখা যোগ হয়েছিল, এখানটায় কিন্তু মাইনাস হচ্ছে, ঠিক আছে? দ্রাঘিমা রেখার ক্ষেত্রে মাইনাস হচ্ছে, অক্ষরেখার ক্ষেত্রে যোগ হচ্ছে, তাহলে এখানটায় দেখো 60 ডিগ্রি W মাইনাস হচ্ছে 60 ডিগ্রি ই, দেখতেই পাচ্ছ 60 ডিগ্রি W মাইনাস 60 ডিগ্রি ই, তাহলে এখানটায় কত আসবে, ক্যালকুলেশন করে 2 দিয়ে ভাগ করলে কত আসবে, 0 ডিগ্রি আসছে, মধ্য দ্রাঘিমার মান কিন্তু 0 ডিগ্রি চলে এসেছে। তাহলে অঙ্কটা তোমরা আশা করছি অবশ্যই সবাই বুঝতে পেরেছো। এরপরে তোমাদের ছবিটা দেখো প্র্যাকটিক্যাল করে দেখাচ্ছি। তো বন্ধুরা ওখানে যে তোমার ফার্স্ট স্টেপটা এসেছিলো, সেই ফার্স্ট স্টেপে তোমাদের অ্যান্সার কত এসেছিলো, অ্যান্সারটা কিন্তু এসেছিলো তোমাদের 7.11। তাহলে এখানটায় দেখো, এখানটায় আমি তোমাদের ছবিতে ফুল দেখিয়ে দিচ্ছি, দেখো এখানটায় আমি করে নিয়েছি। তো এখানটায় দেখো 7.11 এই যে একটা দাগ নেবো, ঠিক আছে, এই দাগটা, এই যে যে দাগটা রয়েছে, এই যে লাস্টের যে ভূমির সঙ্গে সমান্তরাল যে দাগটা রয়েছে, এই যে এই দাগটা ARB, এই দাগটা কিন্তু 7.11 নিয়ে নিয়েছি। তারপরে কী করবো, তারপরে উপরের দিকে দেখো, উপরের দিকে A to F, যে দাগটা রয়েছে, AF দাগটা দেখো তোমরা এই যে দেখতে পাচ্ছ, এই AF দাগটা কিন্তু কোনো মাপ নেই, AF দাগটা নিয়ে নেবো। নিয়ে নেওয়ার পরে আমরা কী করবো দেখো, এই যে এখানটায় কম্পাস বসাবো, এখানটায় কিন্তু কম্পাস বসিয়ে এই সোজা কিন্তু AB, AB একটা দাগ
গ্যাপটা ঠিকঠাক করে নেব। ঠিকঠাক করে নিয়ে কিন্তু এবি থেকে এই সুজে একটা আমরা বৃত্তর অর্ধেক অঙ্কন করব, ঠিক আছে। এই সুজে এটা আমরা অঙ্কন করব। অঙ্কন করার পরে কি করব, অঙ্কন করার পরে কিন্তু আমরা ওখানটায় কত ডিগ্রি বলে দিয়েছিল আমাদের, একটা সেকেন্ড স্টেপে আমাদের অ্যান্সার এসেছিল কি হচ্ছে 40 ডিগ্রি। সেকেন্ড স্টেপে আমাদের অ্যান্সার এসেছিলো কি 40 ডিগ্রি, তাহলে 40 ডিগ্রি এন নিয়ে নিলাম, ঠিক আছে। 40 ডিগ্রি এন, এই যে দেখতে পাচ্ছি এই বিন্দু থেকে কেন্দ্র করে 40 ডিগ্রি এন নিয়ে নিলাম। 40 ডিগ্রি এন এর পরে কী বলেছিল, ব্যবধান, ব্যবধান বলেছিল কিন্তু 10 সেমি। এই যে 10 কিন্তু ব্যবধান বলে দিয়েছিল, 10 সেমি না, সরি, 10 ব্যবধান বলে দিয়েছিল, তাহলে 10 নিয়ে নিলাম, ঠিক আছে। তারপরে 10 ডিগ্রি বলে দিয়েছিল ব্যবধান, 10 নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে তারপরে কী করবে, দেখো এই যে কাজ যে দাগটা রয়েছে এই দাগটা তোমরা কী করে আঁকবে, কী করে আঁকবে এই দাগটা, এই যে এই যে গ্যাপটা রয়েছে এই গ্যাপটা সমান্তরাল নেবে, সমান্তরাল নিয়ে, ঠিক আছে। এই রেখার কিন্তু এই রেখার সঙ্গে, এই যে এই রেখার সঙ্গে সমান্তরাল নিয়ে এই গ্যাপটা তোমরা কিন্তু এ করবে, এই গ্যাপটা কিন্তু পূরণ করবে। এই যে এই বিন্দু, এই যে এই সুজা একটা ছোটো এ করলে, এই সুজা এ করার পরে কিন্তু দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে এই যে গ্যাপটা রয়েছে সেখানটা, এই যে কেন্দ্রটা করলে, করার পরে এই জায়গার যে মাপটুকু নিলে, এই যে এই জায়গার যে মাপটুকু নিলে সেখান থেকে বসিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করলে, একটা বৃত্তচাপ অঙ্কন করার পরে এই জায়গায় দেখো যে জায়গাটা জয়েন্ট হচ্ছে সেই জায়গাটা তোমরা জয়েন্ট করবে কী দিয়ে, সেট স্কোয়ার দিয়ে কিন্তু তোমরা জয়েন্ট করবে। জয়েন্ট করার পরে কী করবে, জয়েন্ট করলে করার পরে দেখো এখানটায়, এখানটায় কী বলেছে, এখানটায় তোমরা কিন্তু এই এই রেখাটা কিন্তু অনেক লম্বা হবে যত দূর হয়। তারপরে কী করবে, তারপরে এখানটায় বসাবে, এখানটায় একটা চাঁদা বসাবে, চাঁদা বসানোর পরে 90 ডিগ্রি করে দেখবে এই রেখার সঙ্গে কত দূর গিয়ে মিশছে, কোথায় গিয়ে মিশছে, 90 ডিগ্রি করবে। কিন্তু অন্য অ্যাঙ্গেল থাকলেই কিন্তু একদম ছবিটাই পুরো ভুল হয়ে যাবে, একদম 90 ডিগ্রি করবে। 90 ডিগ্রি করার পরে কিন্তু দেখবে, দেখার পরে কী করবে, 90 ডিগ্রি করার পরে এই দিকে এইদিকে চলে আসবে এই ছবিতে। এই ছবিতে আসার পরে দেখো এই ছবিতে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি দেখো, আসার পরে এখানটা একটা সেন্টার করে নিলাম, এখানটা একটা সেন্টার করে নিলাম, ঠিক আছে। এই যে এই সেন্টারটা করে নিলাম, করে নেওয়ার পরে কী করবো, একটা সোজা দাগ টেনে দিয়েছি দেখো, এই যে এই একদম মধ্যিখান দিয়ে যে দাগটা গেছে এই দাগটা টানার পরে, টানার পরে কী করবে তোমরা, এই যে এই জায়গায় যে এটা এসেছিল দেখতে পাচ্ছ তো বন্ধুরা, এরপরে কী করবে দেখো, এরপরে তোমরা কী করবে, এই যে 0 ডিগ্রি করে নিলে 0 ডিগ্রি থেকে এইদিকে কিন্তু তোমাদের এই মাপটাই নিতে হবে, দেখো এই যে এই মাপটা নিতে হবে, এই যে এই যে এই যে আই যে এই মাপটা নিয়ে কিন্তু এই জিরোই তোমার 0 থেকে কেন্দ্র করে এইদিকে একটা দুটো তিনটে, তার মানে 60 পর্যন্ত তোমরা কাটবে, কারণ 60 ডিগ্রি ডব্লু ছিল, আর এইদিকে কিন্তু এদিকে তোমাদের কী ছিল, এইদিকে তোমাদের কিন্তু ছিল হচ্ছে 60 ডিগ্রি ই, ঠিক আছে। এইদিকেও তোমরা 6টা কেটে নেবে, 6টা কেটে নিয়ে কিন্তু 60 ডিগ্রি করে দেবে, করে দিলে করে দিলে, আর এইদিকেও তোমরা একই করে দিলে, এইদিকে তোমরা কী করবে, এইদিকে যে এই মাপটা বার হয়েছিল, এই যে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, এইদিকে দিকে যে তোমাদের 45টা বার হয়েছিল, এই যে 45, এই যে এই 45টার কিন্তু তোমরা মাপ নেবে, তার মানে এই মাপটা নেবে, এই যে এখান থেকে যে দাগটা তোমাদের গেছিলো এই মাপটা নেবে। এই মাপটা নেওয়ার পরে কী করবে, এই মাপটা নেওয়ার পরে কিন্তু এই জায়গায় এই জায়গাটায় কেন্দ্র করে, এই জায়গাটায় কেন্দ্র করে কিন্তু তোমরা এই সুজে একটা দাগ টেনে দেবে। এই সুজে একটা দাগ টানলে, টানার পরে একটা যেখান থেকে তুমি যে যত দূর যাই, ঠিক আছে, ওইটাই কিন্তু তোমার 40 ডিগ্রি বা 45 ডিগ্রি যে কোনো ডিগ্রি কিন্তু তোমার হতে পারে, ঠিক আছে। তারপরে কী করবে, তারপরে তুমি এই যে ডিফারেন্সটা রয়েছে এই ডিফারেন্সটা নেবে, এই যে এই ডিফারেন্সটা নেবে, এই ডিফারেন্সটা নেওয়ার পরে তুমি উপরের দিকে তিনটে নিচের দিকে তিনটে কাটলে দেখতে পাচ্ছ যে এই জায়গায় আমি কিন্তু কেটেছিলাম, এই যে উপরের দিকে তিনটে, একটা দুটো তিনটে তিনটে, ঠিক আছে। এই 40টা কিন্তু বাদ দিয়ে আবার নিচের দিকে একটা দুটো তিনটে, এই যে কাটলাম, কাটার পরে কিন্তু তোমাদের একদম ছবিটা কমপ্লিট হয়ে গেল। ছবিটা কমপ্লিট হওয়ার পরে তোমাদের কী করবে, ছবিটা কমপ্লিট হওয়ার পরে কিন্তু এই যে তোমরা অ্যাঙ্গেলগুলো কিন্তু লিখে দেবে, এইরকম তোমাদের যে অ্যাঙ্গেল হবে সেই অ্যাঙ্গেলটা কিন্তু তোমরা লিখে দেবে। তারপরে কী করবে, তারপরে বক্সের এই সাইডে কিন্তু একটি তোমার এ করতে হবে, দেখতে পাচ্ছ, একটি কিন্তু তোমার বক্স মতো করে দিয়ে দিতে হবে, ঠিক আছে। এই যে তোমাদের যে ব্যবধানটা বলেছিল সেই ব্যবধানটা তোমাদের দিয়ে দিতে হবে, যে ডিফারেন্সটা বলেছিল প্রথমে সেই ডিফারেন্সটা, সেকেন্ড যে ডিফারেন্সটা বলেছিল সেটা, আর স্কেলের কিন্তু মানটা তোমাদেরকে দিয়ে দিতে হবে। এই যে দেখতে পাচ্ছ, এই যে হচ্ছে স্কেলের মান, স্কেলের মানটা কিন্তু তোমাদের দিয়ে দিতে হবে, দিয়ে দিলেই কিন্তু তোমাদের ছবিটা কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত, যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, অল নোটিফিকেশন অবশ্যই তোমরা প্রেস করে দেবে।